কোনো এক বনে বাস করতো এক টুনি পাখি। টুনি পাখির 3 দিনটা ডিম ছিল। টুনি তার ডিম নিয়ে অনেক খুশি। টুনি সব সময় ডিমে শুধু তা দিতে থাকতো। কবে যে তার ডিম ফুটে বাচ্চা বের হবে সে সারাক্ষণ সেই আশাই থাকতো। ওহ বাপরে বাপ, এত গরম পড়েছে, সারাক্ষণ ডিমে তা দিতে তা দিতে আমি না ক্লান্ত হয়ে গেছি। এখন আমি যাই যাই একটু বাহিরে যাই। বাহিরে গিয়ে বনের ভিতরে যাই, বনের ভিতরে মিষ্টি মিষ্টি হাওয়া খেয়ে আসি। বাসায় ফিরে এসে আবার মনোযোগ দিয়ে তা দিতে থাকবো। বলার পরে টুনি বাহিরে চলে গেল। মিষ্টি বাতাস এবং হাওয়া খেতে, বাহ কি সুন্দর আবহাওয়া, মিষ্টি হাওয়া, মনে চায় সারাক্ষণ এখানেই থেকে যাই। এইরকম সুন্দর পরিবেশে থাকতে খুবই ভালো লাগছে। টুনি অনেকক্ষণ ধরে গুনগুন করে গান গেতেছিল আর গলা ছেড়ে গান গাইতেছিল। তখন অপরদিকে টুনটুন পাখি গাছ কাটতে গিয়েছিল। এদিকে তো টুনটুনকে দেখে টুনি বলতে থাকে, আরে এই যে টুনটুন, কোথায় যাচ্ছ কুড়াল কাঁধে নিয়ে? আমাকে কি তুমি দেখছো না? আমার সাথে তো একটু কথাও বলছো না। আরে এই যে টুনটুন। এদিকে টুনটুন তো কোনো কথারই জবাব দিচ্ছিল না। টুনটুন তো জঙ্গলে এসেই কাঠ কাটতে শুরু করে দিল। টুনটুন তো এদিকে অনেক কাজ করতেছিল। অপরদিকে টুনি তো দেখেই অবাক হয়ে গেল। কিছুক্ষণ পরে টুনি বলতে থাকে, কি গো টুনটুন, তুমি এভাবে গাছ কেটে ফেলছো কেন? বনের পরিবেশ কি তুমি নষ্ট করে ফেলতেছো? গাছ কাটলে তো আমাদের পরিবেশ নষ্ট হয়ে যায়। কি গো টুনটুন, তুমি কি সব কাজ করতেছো? আর এদিকে তো আমার সাথে একটু কথাও বলছো না। আর এদিকে তুমি অনেক গাছ কেটে সাবাড় করে দিচ্ছো, এটা কি তুমি ঠিক করতেছো টুনটুন? অনেকক্ষণ টুনটুন কাঠ কাটতে ছিল। তারপরে কিছুক্ষণ পরে টুনিকে বলতে থাকে, শোনো শোনো টুনি, আবেগ দিয়ে দিন চলে না। তুমি জানো না, কাঠ কেটে আমি আমার সংসার চালাই, কাঠ না কাটলে আমি খাবো কি? হ্যাঁ তুমি তো শুধু পারো সবাইকে জ্ঞান দিতে, কিন্তু একটু ভাবো না কিসের জন্য যে আমি গাছ কাটি? যাও যাও, তুমি যে নিজের চলকার তেল দাও, আমার তো কাঠ কেটেই জীবিকা নির্বাহ করতে হয়। কি বলছো টুনটুন, আমি তো তোমাকে সেই কথা বলছি না। আমি তো জানি তুমি কাঠ কেটে জীবিকা নির্বাহ করো, কিন্তু তুমি তো জানো পরিবেশ নষ্ট হয় এভাবে, কাঠ কাটতে কাটতে তো জঙ্গল ফাঁকা হয়ে যাবে, তাই না? তারপরে আমরা এরকম সতেজ হাওয়া মিষ্টি বাতাস কই পাবো? হ্যাঁ তোমাকে বলছিলাম যে গাছ কাটো, ঠিক আছে গাছ কেটে সেখানে 2টি চারা রোপণ করে দাও, তাহলেই তো হলো। ইস কি মায়া গাছের জন্য তোমার, আমার বয়ে গেছে গাছ কেটে আবার চারা রোপণ করে দিতে। তুমি বেশি বেশি গাছ লাগাও, যাও যাও, আমার কাজ গাছ কাটা আর আমি গাছ কাটবই। বনের ভারসাম্য বনই বুঝবে, তোমার এত মাথা ঘামাতে হবে না। বলার সাথে সাথে টুনটুন সেখান থেকে কুড়ালটা কাঁধে নিয়ে চলে গেল। হায় রে হায়, এই টুনটুন তো মনে হয় বনের 12টা বাজিয়ে ছাড়বে। এইভাবে যদি বনের সব গাছ কেটে ফেলে তাহলে আমরা বাসা বানিয়ে কোথায় থাকবো? কোথায় আমরা মিষ্টি আবহাওয়া পাবো, মিষ্টি হাওয়া পাবো, মিষ্টি বাতাস পাবো? বড় কথা, এরকম সুন্দর পরিবেশ কোথায় পাবো? না এইসব ভেবে আমার মাথা নষ্ট হয়ে যাবে। যাই যাই আমি এখন বাসায় চলে যাই, বাসায় আমার ডিমে গিয়ে তা দিতে হবে। টুনটুনের সাথে কথা বলে সময় না নষ্ট করে বাসায় গিয়ে আমার ডিমে তা দেই। সাথে সাথে টুনি বাসায় চলে আসলো। বাহ শান্তি, আমার ডিমগুলো তো নিরাপদেই আছে, টুনটুনের সাথে বগর বগর না করে আমি আমার ডিমে তা দেই। বলার পরে টুনি তো তার ডিমে তা দিতে শুরু করলো। অপরদিকে টুনটুন তো প্রতিদিনই গাছ কাটতে আসে। টুনটুন তো বনের গাছ কাটতে কাটতে বন একদম উজাড় করে ফেললো। গাছ কাটার পরে সামান্য কিছু গাছ ছিল। অপরদিকে গাছ কাটার কারণে বনে অনেক গরম লাগতেছিল। ওহ
বাবারে বাবা, এত গরম পড়েছে, মনে চায় এই জঙ্গল ছেড়ে চলে যাই। বাপরে বাপ, এত গরম পড়েছে, আমি মনে হয় আমার ডিম ফোটাতে পারবো না, মনে তো হয় গরমে আমার ডিম পচে যাবে। বড় কথা, এদিকে টুনটুনের অনেক পানি পিপাসা লাগতো, বনে এত গরম পড়ার কারণে বনের পানিও শেষ হয়ে গেছে, তাই টুনটুন এখন টুনির সামনে গেল। টুনি টুনি, ও টুনি, বাসায় আছো? তুমি দি দেখছি ডিমের তা দিচ্ছ, আর এদিকে তো আমরা গরমে মরে যাচ্ছি। তুমি আমাকে বনের গাছ কাটতে বারণ করেছিলে, আমি তো শুনিনি। আমি তো অনেক গাছ কেটে বন খালি করে ফেলেছি, তাই বনে এত গরম পড়েছে সহ্য করতে পারছি না। সারাদিন আমি পানির গ্লাস হাতেই রাখি, পানি খেতে খেতে পানিও শেষ হয়ে গেল, এখন কি করা যায় টুনি একটু বলো না। টুনটুন, তুমি কিছু মনে করো না, আজকে এই দুর্ঘটনার জন্য তুমি দায়ী। তোমাকে আমরা কত না করেছিলাম, গাছ কেটো না, গাছ কেটো না। তুমি যদি গাছ কেটে চারা রোপণ করে দিতে তাহলেই তো হতো, তুমি তো কোনো কথাই শুনো নাই। এখন দেখলে শেষমেশ তুমিও অনেক কষ্ট পাচ্ছো, তোমার যেমন কষ্ট হয় বনের সবারই এরকম কষ্ট হচ্ছে। অন্য পাখিরা তোমাকে তো কিছুই বলছে না, তুমি যদি সবাইকে একটু শান্তি দিতে চাও তাহলে যাও চারা রোপণ করো। যতগুলো তুমি গাছ কেটেছো ততগুলো তুমি চারা রোপণ করে দিয়ে আসো, তুমি প্রতিদিন সেই চারা যত্ন নিবে। বড় কথা, এই দুর্ঘটনার জন্য তুমি এই দায়ী। হ্যাঁ গো টুনি, তুমি সত্যিই বলেছো, আমার জন্যই এসব হয়েছে। তুমি তো তখনই বলেছিলে একটি গাছ কাটলে একটি চারা রোপণ করে দিতে, তখন তোমার কোনো কথাই আমি শুনিনি, তাই তো এই দুর্ঘটনা সবাই পড়েছি। আজকে থেকে তোমাকে আমি কথা দিচ্ছি টুনি, বনে আমি আজকে থেকে চারা রোপণ করব, প্রতিদিন আমি গাছ লাগাবো, গাছের যত্ন নিব, পরিবেশ সুন্দর রাখবো, গাছ রোপণ করে আমি জঙ্গল ভরে ফেলবো, তখন আমরা আবার শান্তিতে থাকতে পারবো। এই গরমে আমি অসুস্থ হয়ে যাচ্ছি টুনি। বলার পরে টুনটুন সেখান থেকে চলে গেল, গিয়ে অনেক চারা রোপণ করতে শুরু করলো। বড় কথা, টুনটুন একজন কর্মচারী রাখলো, তার সাথে গাছ লাগানোর জন্য সাহায্য সহযোগিতা করার জন্য পানি দেওয়ার জন্য কিছুদিন যেতে না যেতে সেই বনে অনেক গাছ হয়ে গেল। তারপরে বনের ভিতরে শেষমেশ শান্তি ফিরে আসলো। এদিকে টুনি ও টুনটুন মহা খুশি। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু।